অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই ধনতেরাসে ঝাড়ু ক্রয় করার শুভ মুহূর্ত অর্থাৎ সময় আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এবং ঝাড়ু সংক্রান্ত আরও বিশেষ কিছু ইনফরমেশান দিব, যাতে আপনাদের সৌভাগ্য আসবে নিশ্চিত রূপে। প্রথমেই আপনাদেরকে জানাই, এই ধনতেরাসের দিন, এই ধনত্রয়োদশীর দিন আপনি যদি এই ঝাড়ু কিনেন, অর্থাৎ এটা মা লক্ষ্মীর স্বরূপ বলা হয়, মা লক্ষ্মী এই ঝাড়ুতে বসবাস করে, অর্থাৎ মা লক্ষ্মীর সঙ্গে ঝাড়ুর কিন্তু সম্পর্ক আছে। মা যদি ঝাড়ুকে অপমান করেন, অবমাননা করেন, মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হয়। অর্থাৎ আপনারা এই ধনত্রয়োদশীর দিন যদি ঝাড়ু কিনেন, আপনাদের 13 গুণ শুভ ফল আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ আপনারা এই দিন দুইটি নতুন ঝাড়ু কিনেন এক দামে, অর্থাৎ দোকানে গিয়ে আপনারা দামাদামি করবেন না, এক দামে দুটি ঝাড়ু কিনেন এবং আপনারা সেই দুটি ঝাড়ুকে আপনারা গৃহে নিয়ে আনুন এবং সেটার সময় আপনাদেরকে বলে দিচ্ছি, সকাল 8:08 থেকে সকাল 11:45 মধ্যে আপনারা কিনতে পারেন ঝাড়ু এবং সকাল 11:58 থেকে 1:32 মধ্যে আপনারা কিন্তু ঝাড়ু কিনতে পারেন। এই দুটি সময়, ধনত্রয়োদশীর দিন এই দুটি সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে ঝাড়ু কিনতে হবে, তাতে বিশেষ শুভ ফল লাভ কিন্তু আপনারা পাবেন। এই সময়ের মধ্যে যে কোনো টাইম কিন্তু ঝাড়ু কিনলে হবে না, শুভ মুহূর্তে আপনারা ঝাড়ুটা কিনুন, আপনাদের সৌভাগ্য আসবে। এইবার দুটি ঝাড়ু কিনে নিয়ে আসলেন এবং দুটি ঝাড়ুকে সাদা সুতো এবং একটিতে লাল সুতো, একটিতে সাদা একটিতে লাল সুতো আপনারা বাঁধুন এবং দুটিতেই একটু করে সিঁদুর লাগিয়ে দিন, হালকা সিঁদুর অল্প করে লাগিয়ে দিন এবং আপনারা মা লক্ষ্মী আরাধনা করুন এবং সেদিন আপনারা একটি ঝাড়ুকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা আগে আপনারা মন্দিরে কাজের জন্য দান করুন। যে কোনো মন্দিরে কাজের জন্য একটা নতুন ঝাড়ু দান করুন এবং যে নতুন আরেকটি যে নতুন ঝাড়ু আছে সেই ঝাড়ুটা দিয়ে আপনারা আপনাদের গৃহ পরিষ্কার করেন, অর্থাৎ আপনার ঘরদোর পরিষ্কার করেন, ঝাড় দিন। কিন্তু দেখবেন এই ঝাড়ু যেন কোনো মতে পায়ে না লাগে, অর্থাৎ অনেকে পায়ে দিয়ে দোমরায়, এটা উচিত না, মা লক্ষ্মী তাতে রুষ্ট হয় এবং সেই ঝাড়ু দিয়ে অনেকে দেয়াল ঝাড়ে, দেয়াল ঝাড়া বা অনেক সময় ঝাড়ুকে বাড়ি দিয়ে সেই ঝাড়ুর ময়লাটা ফেলে, সেটাও ভুল করে করবেন না। অর্থাৎ ঝাড়ুকে জোরে জোরে আপনি মেঝেতে কিন্তু বাড়ি দিবেন না, তাতে মা লক্ষ্মী রুষ্ট হয়, মা লক্ষ্মী চঞ্চল হয়ে যায়। এর সাথে সাথে এই ঝাড়ুকে আপনারা উত্তর দিকে রাখুন, উত্তর দিকে এই ঝাড়ুকে আপনারা রাখুন, তাতে কি হবে চুম্বকের মতো কিন্তু আপনাদের অর্থ আকর্ষণ করবে। অর্থাৎ উত্তর দিকে যদি আপনারা ঝাড়ু রাখেন তাতে কিন্তু চুম্বকের, এবং দাঁড় করিয়ে ঝাড়ুকে রাখবেন না, ফেলে শুয়ে ঝাড়ুকে রাখুন, যেন কারো পায়ে না লাগে এবং কেউ যেন চট করে এই ঝাড়ুর উপর চোখ না পড়ে। এইভাবে ঝাড়ুকে আপনারা গৃহে রাখুন ধনতেরাসের দিন এবং সেই নতুন ঝাড়ু দিয়ে আপনারা আপনাদের সেদিনটা এবং দীপাবলির দিনটা দুদিনই আপনারা ঘর পরিষ্কার করুন। পুরাতন ঝাড়ু ব্যবহার করবেন না, অর্থাৎ পুরাতন ঝাড়ু ভুল করেও ব্যবহার করবেন না, নতুন ঝাড়ু দিয়ে এই ধনতেরাসের দিন আপনারা ঘর দুয়ার পরিষ্কার করুন। দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং এই দিন আপনারা অবশ্যই যে ঝাড়ুটা কিনে নিয়ে আসছেন এবং পুরাতন যে ঝাড়ু, একত্রে দুটি ঝাড়ুকে রাখবেন না, পুরাতন ঝাড়ু আলাদা জায়গাতে রাখবেন এবং নতুন ঝাড়ু আলাদা জায়গাতে রাখবেন, এক জায়গাতে নতুন এবং পুরাতন ঝাড়ু রাখবেন না, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্ষতি হবে। অর্থাৎ নতুন ঝাড়ুকে নতুন জায়গাতে রাখুন। দেখবেন আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, এইভাবে আপনারা যদি আপনাদের গৃহের কাজ করতে পারেন
দেখবেন আপনাদের 13 গুণ ফল কিন্তু আপনারা পাবেন। ধনতেরাসের দিন অনেকেই ঝাড়ু কিনে, কিন্তু ঝাড়ু কেনার শুভ মুহূর্ত, শুভ ক্ষণ দেখা একান্তই দরকার। যে সময়ে যদি আপনারা, যে টাইমটা আমি বললাম, 8টা 8 থেকে 11টা 45 মিনিট সকাল, এবং 11টা 58 থেকে 1টা 32 মিনিট, দুপুর 1টা 32 মিনিট মধ্যে আপনারা কিন্তু এই ঝাড়ু কিনুন। এবং আমি যে ক্রিয়াগুলো আপনাদেরকে বললাম, সেই ক্রিয়াগুলো যদি আপনারা করেন, দেখবেন আপনাদের যে দুর্ভাগ্য, এই ধনতেরাস থেকে আগামী ধনতেরাসের মধ্যে, অর্থাৎ 2020 ধনতেরাস থেকে 2021 ধনতেরাসের মধ্যে আপনাদের কিন্তু দুর্ভাগ্য থাকবে না, সৌভাগ্য আপনাদের আসবে। অর্থাৎ আপনারা মা লক্ষ্মীর কৃপা বরদান আপনারা কিন্তু নিশ্চিত রূপে পাবেন। দেখুন, অনেকে এই দিন আবার ঝাড়ু তো কিনে, কিন্তু সেদিন সময়টা কিন্তু জানে না, যখন ঝাড়ু কিনে নেন কিন্তু সেটা কিন্তু ভুল করেও করবেন না। সময় অনুযায়ী যদি একটা লগ্ন থাকে, তিথি লগ্ন সময়ক্ষণ, এই সময়ের মধ্যে যদি আপনারা কিনেন কিনা, দেখবেন এই ঝাড়ু কিনা আপনাদের ভাগ্যে শুভ মুহূর্ত আসবে। অর্থাৎ ঝাড়ুকে একদামে কিনবেন, দামাদামি করবেন না। একটিতে লাল সুতো, একটিতে সাদা সুতো দিবেন, এবং সিঁদুর লাগাবেন দুটিতে, এবং মা লক্ষ্মীর পুজো করবেন, মা লক্ষ্মীর আরাধনা করুন। এবং একটি ঝাড়ু আপনারা মন্দিরে দিয়ে দিন, একটি ঝাড়ু দিয়ে আপনারা বাড়ি পরিষ্কার করুন, এবং পুরাতন ঝাড়ু ব্যবহার করবেন না, নতুন ঝাড়ু দিয়ে সমস্ত কাজ করুন। ঝাড়ুতে পা দিবেন না এবং ঝাড়ুতে বাড়ি মারবেন না। ঝাড়ু দিয়ে ওই উপরের দেওয়ালে ঝুল ঝাড়া বা দেওয়াল পরিষ্কার করা, এটা আপনারা ভুল করে করবেন না। এবং উত্তর দিকে ঝাড়ুকে রাখেন, চুম্বকের মতো কিন্তু অর্থ আপনাদের আকর্ষণ করবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।